নির্বাচনের দিন সমুচাপি অহার লগে নিতৌ সলনি হয়েছে বিটিআরর নির্বাচনী প্রেক্ষাপট। আজির দিনটি দেখবলে পাওয়া গেছে বিপিএফত পুনের যোগদান করলে বর্তমান বিজেপির কেন্দ্রীয় কার্যনির্বাহক সদস্য হিসাবে থাকা প্রাক্তন বিধায়ক ইমানুয়েল মুসাহারিয়ে। আমি তেখেতর পুনে পুনে কথা পাতিম, কারণ পুনের যে ঘরের লড়া ঘরলে উভতি আহিলে এনেকা ধরনের একটা কথা চর্চা চলিছে। আজি আপনি পুনের বিপিএফলে ঘুরি আহিল, ইয়ার মূল কারণটা কি? সব মর একটা কম্পালশন আসলে বিপিএফ এরারটো এটা কম্পালশন, কিন্তু যেতিয়া মই বিজেপিত থাকিলো তথাপিও মই অলপ যুগসূত্র হিসাবে কাম করে আসলো। আমার মুখ্য মন্ত্রী ডাঙরিয়াও মোক এটা মুহূর্তত দুবারমান মানে চিফ মহোদয়ও লগ ধরব দিছিলে বিটিসির, গতি সময় অহার লগে লগে ঠিক তেনেকেই আমার পার্টির পালরপরাও বিপিএফর পালরপরাও মোক আহ্বান জানালে, যি হয়ে গেল হয়ে গেল, গতি সেইবিলাক পাহরি যাওয়া, পাস ইজ পাস, গতি আগর কিবালে ঘুরি অহা, গতি মই ভাবিল যে ঠিকই আছে, কারণ আজ বিজেপি তো ন্যাশনাল পার্টি নয় জানো, যে আমার নিচিনা মানুষ নহলেও চলে যাব, কিন্তু বিপিএফে আহ্বান জানালে আমার চিফ মহোদয় মোৰ নিজের ঘরতে উলাল, গতি মই না করব নোৱাৰিলোঁ। আর মোর কিবাটো আসলে আগে বেশি প্রথম পার্টি করেছিল বিপিএফ ফাউন্ডার জেনারেল সেক্রেটারি হিসাবে, গতি তাত আগে বেছে যে পার্টির বাহিরেও আমার রিলেশনটো আছে, সম্পর্কটো আছে, গতি মই গুছি আহিলোঁ। এটা কম্পালশন আসলে এটা আন্ডার সার্কামস্টেন্সেস মই বিপিএফ এরিব লগা হয়েছিল। এটা চর্চা চলিছে যে বিজেপি দলটুত আপনি যেখানে সম্মান পাব লাগিছিল, যেখানে পাম বলে আপনি গৈছিল, সেখানে নাপালে, আর যার ফলশ্রুতিতে আপনি পুনের বিপিএফলে। আমার তো পলিটিশিয়ানের সম্মান আর অসম্মানের কি কথা আছে নয় জানো, আমি হল নির্বাচন খেলো, ইলেকট্রাল পলিটিক্সত বিশ্বাস করো, গতি যেটা মোক যোগদান করেছিলে যে অনলি সিটিং এমএলএ ফ্রম এন্টায়ার বিটিসি এরিয়া, গতি আপনার তো একবারে নির্বাচন তো খেলবই লাগবে আপনি, আর আমি ইলেকট্রাল পলিটিক্সত ভাগ লই নয় জানো, সম্মানের কারণে মানে অসম্মান যদি করে হলে যদি টিকিট এটা খেলিলো হয় নয় জানো, গতি এনেকা পরিস্থিতি, কিন্তু আমার মজত কিন্তু বহু কথা আহি যায় ইয়াত, সেই কারণে টিকিট দিয়াও ইমান সহজ কথা নহয়, গতি এইবিলাক আর মই মনত না রাখো, আমার হল কন্টিনিউ আমি লাগি থাকো সদায়, আমার তো ডেভেলপমেন্ট হব লাগে, কিন্তু বিজেপিত গৈ পেলাই মোৰ ব্যক্তিগত হিসাবে যেনেবা নির্বাচনত মই ভাগ লব নোৱাৰিলো, আনকি ইন্ডিপেন্ডেন্টেও খেলিব মোক নিদিলে নয় জানো, ইন্ডিপেন্ডেন্টও খেলিব নিদিয়ে, পার্টিও টিকিট নিদিয়ে নয় জানো, আনফালেদি খুব সম্ভব মই রেকর্ড করলো কোনোবা পার্টির একেবারে নমিনেশন দিয়ার পিছত আকো সেই পার্টিজনক উইথড্র করাইলে, তেনেকাও করলো, মানে প্রতারণা করলে এক প্রকার, কারণ আপনার যেখানে প্রতিশ্রুতি দিছিল সেই প্রতিশ্রুতি না রাখিলে। বিজেপিত এজন বহুজনে প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু রাখিব কোনে তাক বিচারি ধরাটোই মুশকিল, কোনোবা দিল্লির পর আহিলে আমার প্রচারক মানে অবজারভার আহি কব আপ কাটো ঠিকই হে বলে কব, সেই মানুষজনক ছয় মাহত ফোন করলে বোঝার মতো এটা বিজেপি পদবীত নাই, আকো সেকেন্ড ব্যক্তি আহিব যে সব ঠিক হয়ে আছে, আপ কাটতে রাহো, খুশি জারি রাহো, তেনেকুৱা আৰু, গতি এইবিলাক সম্ভব কেবল বিজেপি নহয় সব ন্যাশনাল পার্টির থাকে নাকি, মই তো আগে বেশি যোগদান করা নাছিল, গতি এনেকা হবও পারে, আর দূরলে না যাওয়া আর ইউপিপিএলর এই সুদিনালেকে 30 তারিখে যোগদান করব নালে, একটু এড়ি দিব বিচার নাছিলে, তেনেকা ধরনের আর, গতি পলিটিক্স এইবিলাক থাকিব, কিন্তু বিচার করে লওয়াটো আমার নিজের কথা, এই আর বিশেষকে পার্টি হিসাবে বা ব্যক্তি হিসাবে মোর কোনো লাভ লোকসানের কথা নাহে, সম্মান অসম্মানের কথা নাহে, কিন্তু যাবার মই বিজেপি যাওয়ার পিছত পাগলাদিয়ের উপর দুখন দলং পালো, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার পালো, মেডিকেল কলেজও বসে সিএম আলোচনা করা নাছিল, সিধা কথা, এটা তামুলপুর সমষ্টিত আর রাস্তা বনাব লাগা নাই, অসমের ভিতর তামুলপুর সমষ্টিত মডেল ডিগ্রি কলেজ পালো, তারপর আসাম মালাল দুটা প্রজেক্ট পালো, আপনি বিজেপিত থাকি বহুখিনি পালে, এটা বিপিএফত আহি যেহেতু এটা বিপিএফর বাবে বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী হয়ে আছে বর্তমান, এতিয়াও বিজেপিক আমি প্রতিদ্বন্দ্বী বলেও লওয়া নাই, আমার হল বিটিসি অঞ্চল জয়যুক্ত হব লাগে, সরকার কাউন্সিল গঠন হব লাগে, দিসপুর যি সরকারের না হোক কিয় নয় জানো, এলায়েন্সত থাকিব লাগে, আমি তো দিসপুর আর যুদ্ধ দিব নোৱাৰো নয় জানো, আমার তো হল একে কবলে গেলে বেশি ডাঙর বহলও নহয়, আমার বিটিসির ভিতর সীমাবদ্ধ, গতি বিজেপি তো সমগ্র বিশ্বর ভিতরতে কবলে গেলে সবচেয়ে ডাঙর পার্টি, একেতর আমি কম্পিট করব নোৱাৰো, যুঁজিবলেও না যাও, তেনেকুৱা আছিল আগতো বিপিএফর লগত বিজেপির মিত্রতা আছিল নয় জানো, গতি মিত্রতা আমার যদি আউট অফ কাউন্সিল যদি আমি যদি মেজরিটি পাও নয় জানো, ইউপিপিএল কত থাকবে, এই নাম্বার গেমস, এটা বিজেপিয়ে দাবি করেছে দুইটা সমষ্টিয়ে দখললে যাব, মিত্রজোট অথবা দখললে যাব, গতি কি হব বলে ভাবি, নির্বাচন হওয়াই নাই আর আমি কি কম, এটা নির্বাচন হয়ে লোক নয় জানো, রাইজে বা কি ভাবিছে, আগত 2014 চনত ইনভিনসিবল
বিজেপিক হারাব পড়া জন্ম হওয়া নাই বলে ভাবিছিল। এনেকুৱা ঢৌ আহিছিল দিল্লির পৰা, নহয় জানো, সব মানে উভালি গৈছিল কবলৈ গলে বিনা প্রতিদ্বন্দ্বিতার 2015 চনত স্টেট ইলেকশন বিলাকত সবে এড়ি দিয়ার নিচিনা হয়ে গেছিল, আরামর সরকার গঠন করে গেল। কিন্তু 14 চনত আমি শক্তিশালী বিজেপিত জানুয়ারির কোনবা তারিখে প্রধানমন্ত্রী ডাঙরি আহি গল, প্যাকেজ ঘোষণা করে গল বিটিসি ঠাকরামা মহিল নেতৃত্ব, তৎসত্ত্বেও 2014 চনত 3 মাহৰ পিছত যেটা ইলেকশন হল, জানুয়ারি মাহত আহিছিল আমার নরেন্দ্র মোদী ডাঙরিয়া, তার পিছত এমপি নির্বাচন, চন্দ্রব্রহ্ম প্রার্থিত্ব দিলো, ইমান শক্তিশালী বিজেপি, ইমান শক্তিশালী বিপিএফ, নহয় জানো, তথাপিতো জিকা নাই, ভোটটো বিজেপির ভোট বিপিএফ ট্রান্সফার হওয়া নাই। মই আজিও নাভাবো যে বিজেপির ভোট যে ইউপিপিলত যাব, এটা মই নাভাবো আর মূর ফালেরপরা, মই যেনেবা আমি গাঁৱত ঘুরি পড়া হিসাবে আর। কিন্তু বিজেপিও কিন্তু এটা বিটিআরত সাংগঠনিক তলকর তৎপরতা বৃদ্ধি করার বাবে যথেষ্টখানি সভা অনুষ্ঠিত করা পরিলক্ষিত হয়েছে, সভা সমিতি করিব আর বিশেষকৈতো আরে রুলিং পার্টির কোনবা আশা কমিটিও যাবই লাগিব, নহয় জানো, কোনোবা মহিলা সেলফ হেল্প গ্রুপ, বিটিআরর যেখানি আসল ভোটার সেই ভোটারখানি বিজেপির মিটিংত যাওয়া নাই, আসল মকলে গেছে, এটা ভোটিংর সিস্টেম কিবাটো আহাই নাই, আমার তো হল সরকার এখন চলিছে, নহয় জানো, সেই সরকারক ইউপিপিএল সরকার আমি বনাই দিছো কবলে গেলে যাবার, গতি আমার তো অধিকার আছে না একথকর লোবর কারণে, এটা নির্বাচন হোক সময় দেখা যাব, সেটা হয় না নয়, গতি মহিলাবিলা কত যাব আজির দিন, শিক্ষকবিলা কত যাব আজিকের দিন, খেল মহারণ আপনি নেখেলাকে থাকবে পারিব নাকি, সরকারের চাউল দিছে দাইল দিছে, নয় জানো, গতি সেইবিলাকতো যাবই লাগিব, কারণ সরকারের তো প্রতিটি চুকে কোনে সুমাই আছে, তৎসত্ত্বেও যাবার হাগ্রামার মহিলা ডাঙরের নেতৃত্বত প্রধানমন্ত্রী সড়ক যোজনায় কোক, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোক, ফুড সিকিউরিটি আইনের অধীনের সাস্টেনেবল ডেভেলপ অধীনের যাবিল কাম করলো, মানুষের তো অভাব নাছিল, হাজার হাজার মানুষ, নয় জানো, তারপর রিজাল্টটো বড়ছে আশানুরূপ নহল, কিমানটা 17 জিখিলে, ইউপিপিএল জিখি গেল 11টা, তেনেকা ধরনের যাবার এলায়েন্স আসলে বিজেপি শক্তিশালী আছিল, ইউপিপিএল আছিল, কমসে কম 30 সিট পাব লাগেছিল, কিমান পালে 11টাহে পালে, কিবা ইউপিপিএলে, বিপিএফ পালে 17, গতি তেনেকুৱা আর ভাল পোৱা নোপোৱা, আর মাল্টি পার্টি সিস্টেম, আজি অমুকক ভাল পাব অমুকক বেয়া পাব, নহয় জানো। এটা মই শেষত আপনাকে একটা প্রশ্ন সুধিম, আপনি বিপিএফ ত্যাগ করার সময় যথেষ্ট ক্ষম ক্ষোভ অভিমান লৈ আপনি বিপিএফ ত্যাগ করেছিল, আজির পর সকল শেষ না, এই প্রায় হেগে আর সব, এই সময় মোট কম্পালশন আসলে এটা পার্টির জন্মদাতা হিসাবে সেই মানুষজনক যদি ফ্যাক্টর নহয় বলে কয়, নহয় জানো, নিশ্চয় ঠিক আছে ফ্যাক্টর হয় না নহয়, গতি আমি কাকো ফ্যাক্টর হয় নহয় বলেও নক, গতি আমার মাজত পার্টি, গতি মই এই সময় কইছিল খুবেরে যে বিপিএফক আজি বাহিরের হেক করব নিব, ভিতরের হেক করব, বিপিএফ ভার্সেস বিপিএফ তেনেকা হয়ে গেল, গতি আজি এনেকাট ট্রেন্ডটো প্রায় পার্টিত চলি আছে, এটা সময়ত কংগ্রেস ইয়ার কারণে, এটা আকো বিজেপিটো আকো দুটা তিনটা হয়ে গেল, অমুক থাকলে মই না যাও, গতি এনেকা পুরান বলে নতুন নতুন বিজেপি পুরানা বিজেপি আহি গল, আফটার অল মানে বিজেপির ভিতরুয়া শক্তি এটা বিজেপি শেষ করব, হয় বাহিরের বিজেপিক নয় ভিতরে ভিতরে শেষ হব, ভিতরে ভিতরে শেষ হয়ে যাব, আসিল ইমানুয়েল মুসাহারি ডাঙরিয়া, ইতিমধ্যে তেখেতে কেবাটাও তাৎপর্যপূর্ণ মন্তব্য করা পরিলক্ষিত হল, আর আজির দিনটি যেহেতু বাক্সার এই যে সভা অনুষ্ঠিত হয়েছে বিপিএফর যেলকর কেন্দ্রীয় কার্যনির্বাহ সভা অনুষ্ঠিত হল, সেই সভাতেই যোগদান করলে ইমানুয়েল মুসাহারিসহ বহুকেইগী নেতা কর্মী, আর এই যোগদানে বিপিএফ দলটুক কি ধরনের মাত্রা দিয়ে সেই সময় লক্ষণীয় হব, বাক্সারপর ভিডিও জার্নেলিস্ট পরাগমণি দাসর সহ ভাস্কর জ্যোতি ডেকা, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।